হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত ম্যাথেমা সুকুর এই চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের সাথে তোমাদের সম্পৃক্ততা আছে। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূল জটিল হলে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সহগ নির্ণয় করা। এই টিউটোরিয়াল যারা দেখতেছো বা এই লেকচারটি যারা দেখতেছো তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে, তোমরা এইচএসসি রিয়েল নাম্বার নামে এই চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্ট থেকে অসমতার সমাধান শর্টকাট টেকনিক নামে একটা টিউটোরিয়াল আছে, এই টিউটোরিয়ালটা অবশ্যই দেখবা। এই টিউটোরিয়ালটা যদি তুমি না দেখো তাহলে আজকের যে টিউটোরিয়াল এটা দেখতে তোমার জন্য কঠিন হবে এবং নাও বুঝতে পারো। সুতরাং অসমতার সমাধান করা, এই অসমতার সমাধান শর্টকাট টেকনিক এটা আছে হচ্ছে এই প্লেলিস্টে এইচএসসি রিয়েল নাম্বার, এই এই চ্যানেলের এইচএসসি রিয়েল নাম্বার নামে যে প্লেলিস্টটা আছে এই প্লেলিস্টে তুমি অসমতার সমাধান শর্টকাট টেকনিকটা তুমি দেখতে পারবা। সুতরাং এই জিনিসটা তোমরা সবাই দেখে নিবা, তারপরে এই টিউটোরিয়ালটা দেখা শুরু করবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো আজকের টিউটোরিয়াল আমি আদর্শ দ্বিঘাত সমীকরণের এক্সের মান অর্থাৎ মূলগুলো জটিল হবে যদি পৃথায়ক নেগেটিভ হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এটাকে যদি আমি হিসাব করি তাহলে এটা যদি জিরোর চেয়ে ছোট হয় অথবা এটার মান যদি ঋণাত্মক হয় নেগেটিভ হয় তাহলে আমরা বলবো এক্স এর মানটা জটিল বা মূলদ্বয় জটিল। তাহলে যশোর বোর্ড 2001-এর একটা প্রশ্ন যদি দেখি, কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় জটিল হবে। প্রথমে আমরা আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে আমাদের প্রশ্নের যে দ্বিঘাত সমীকরণ এই দুইটা তুলনা করলে এর মান বি এর মান সি এর মান পাবো। তারপর পৃথায়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, সেই হিসাবে ডি এর মান 16 - 16 কে। তো যেহেতু মূলদ্বয় জটিল হলে ডি এর মানটা আমাদের নেগেটিভ হবে, তাহলে 16 - 16 কে হিসাব করলে আমাদের হবে কে গ্রেটার ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ কে এর মান ওয়ানের চেয়ে যদি বড় হয় তাহলে আমাদের এই সমীকরণের এক্স এর মানগুলো হবে জটিল সংখ্যা। তারপরে প্রশ্ন রাজশাহী বোর্ড 2021, এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় জটিল হবে। তাহলে এটাকে আমরা প্রথমে আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে এ বি সি এর মানটা বের করব, তারপর আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এ সির সাথে এটা তুলনা করলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে পৃথক 16 A² - 16। যেহেতু আমাদের মূলদ্বয় জটিল হওয়ার শর্ত হচ্ছে ডি এর মানটার অলওয়েজ নেগেটিভ হবে বা শূন্য সে ছোট হবে, তাহলে 16 A² - 16 < 0। এখানে A² - 1 < 0, A+1 A - 1 < 0, এই জায়গাটা থেকে যে আমি এর মান -1 থেকে +1 লিখলাম, এই যে এর মানটা লিখলাম এটাই হচ্ছে আমাদের আনসার। এখন প্রশ্ন হচ্ছে এই যে অসমতা, এই অসমতা থেকে এই যে একটা ব্যবধি বের করলাম, এর মানের যে ব্যবধি বের করলাম, এই ব্যবধিটা বের করতে আমাদের অসমতার যে সমাধান করতে হয় সেটার যে একটা শর্টকাট টেকনিক আছে ওই টেকনিকের ওই টিউটোরিয়ালটা তোমরা দেখলে এটা বুঝতে পারবা। এই জন্য আমি এখানে সরাসরি এটা লিখছি, এর মানটা -1 থেকে +1 ভিতরে হবে। তারপর কে এর মান কত হলে এত সমীকরণ মূলদ্বয় জটিল হবে, এটা বুয়েটের ভর্তি পরীক্ষা 2012-13 একটা প্রশ্ন। তো এখানে তোমরা দেখো প্রথমে আমরা দ্বিঘাত সমীকরণের সাথে এর মান বি এর মান সি এর মান এখানে আউট করলাম, তারপর এখানে আমরা পৃথক ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এখান থেকে আমরা হিসাব করে নর্মাল যে হিসাব করে আমরা কে এর মান পেলাম কে স্কোয়ার মাইনাস 86 + 85। তারপরে যেহেতু এটা মূলদ্বয় পৃথক আমাদের কত হবে জিরোর চেয়ে ছোট হবে, তাহলে ডি এর মানটা জিরোর চেয়ে ছোট লিখবো, জিরোর চেয়ে ছোট লিখলে এটা হবে, এখান থেকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলে কে এর মান k-1 k-85 হবে, < 0 হবে। এখান থেকে আমরা যেটা অসমতার যে শর্টকাট টেকনিক বা অসমতার সমাধান করার যে শর্টকাট টেকনিক সেখান থেকে আমরা লিখতে পারি কে এর মান 1 থেকে 85 ভিতরে। সুতরাং এটাও তোমরা টিউটোরিয়াল না দেখলে অসমতার যে সমাধান ওইটা যদি তুমি না দেখো তাহলে এটাও বুঝবা না। তো যাই হোক, পরবর্তীতে সিলেট বোর্ড 2021-এর যে প্রশ্নটা, যে দেখাও যে বি ইকুয়াল টু পি না হলে এত সমীকরণটির মূলগুলো বাস্তব হতে পারে না, বাস্তব হতে পারে না মানে মূলগুলো জটিল হবে। বি ইকুয়াল টু পি না হলে, অর্থাৎ বি ইকুয়াল টু পি না হলে এই মূলগুলো বাস্তব হতে পারে না। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে স্বাভাবিক নিয়মে এ বি সি এর মান বের করব। এ বি সির মান মানে হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ এবং ধ্রুবক পদ বের করব। তারপর আমরা পৃথক ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি হিসাব করব। হিসাব করে আমরা এখান থেকে যে নর্মাল ক্যালকুলেশন করলে আমাদের ডি এর মানটা আসতেছে -4 বি - পি হোল স্কোয়ার, এটা হচ্ছে পৃথক।
পৃথক ডি ইকুয়াল টু -4 বি -p হোল স্কয়ার। এখানে দেখো যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই যে টার্মটা এটা সর্বদা ধনাত্মক হতো ধনাত্মক অথবা শূন্য হবে, সর্বদা ধনাত্মক। অর্থাৎ আমি বি এর মান এবং পি এর মান যদি বাস্তব সংখ্যা বসাই, যে কোনো বাস্তব সংখ্যা বসাই, তাহলে তার বর্গ বর্গটা সবসময় পজিটিভ হবে অথবা শূন্য হবে, এটা আমরা বলতে পারি। তো সুতরাং এখানে যে এটা যদি পজিটিভ হয় অথবা এটা যদি শূন্য হয় তাহলে ডি এর মান অলওয়েজ ঋণাত্মক হবে। এই যে ডি এর মানটা পৃথক একটা ঋণাত্মক হতে হবে, শূন্য হবে। পৃথক ঋণাত্মক হলে মূলগুলো জটিল হবে, অতএব বাস্তব মূলের জন্য অর্থাৎ আমরা যদি বাস্তব সংখ্যা হিসাবে এটাকে পেতে চাই তো তাহলে এই ডি এর মানটা জিরো করতে হবে। পৃথক শূন্য হলে বি ইকুয়াল টু পি হতে হবে। এখানে আমরা দেখাইছি বি এর মানটা, আমরা পি এর মানটা বি বসাইলে ডি এর মান জিরো আসে। এই যে এখানে আমরা যদি খেয়াল করো এখানে পি বি আর পি সমান যদি হয় তাহলে ডি জিরো হয়। এখান থেকে আমরা বলতে পারি বি ইকুয়াল টু পি হলে ডি ইকুয়াল টু জিরো হয়। সুতরাং মূলদ্বয় বাস্তব হবে, আর বি যদি পি না হয়, খেয়াল করো এই যে বি যদি পি না হয়, বি নট ইকুয়াল টু পি হয়, তাহলে ডি এর মানটা হয় জটিল। জটিল মানে এই মাইনাসটা থাকে, ডি এর মানে অলওয়েজ মাইনাস থাকে বা নেগেটিভ থাকে, ডি এর মানটা হয় জিরো, জিরোর চেয়ে ছোট বা নেগেটিভ। সুতরাং মূলদ্বয় জটিল হবে, তাহলে বি নট ইকুয়াল টু পি হইলে মূলদ্বয় জটিল হবে আর বি ইকুয়াল টু পি হইলে মূলদ্বয় বাস্তব হবে। এই দুইটা কথা থেকে আমরা বলতে পারি যে বি ইকুয়াল টু পি না হলে, এই যে বি ইকুয়াল টু পি না হলে মূলদ্বয় বাস্তব হতে পারে না, অর্থাৎ মূলদ্বয় জটিল হবে। বাস্তব হতে পারে না মানে মূলদ্বয় জটিল হবে। সহজ কথা হচ্ছে বি এর মান পি না হলে ডি এর মান হয় নেগেটিভ পৃথক, সুতরাং মূলদ্বয় জটিল হবে। এটা প্রমাণ করতে করাটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো যাই হোক, মূল কথা হচ্ছে আমাদের এখানে একটা ক্রিটিক্যাল যে জায়গাটা এটা আবারও আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে এসএসসি রিয়াল নাম্বার নামে যে প্লেলিস্ট আছে ওইখান থেকে অসমতার সমাধান এখানে আঁকার হবে, সমাধান শর্টকাট টেকনিক। এই টিউটোরিয়ালটা না দেখলে আজকের টিউটোরিয়াল তোমরা বুঝবা না বা বোঝাটা খুবই চ্যালেঞ্জিং হবে। সুতরাং এই জিনিসটা আগে দেখে নিবা। আর যেহেতু আবারও সার কথা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় জটিল হবে যদি পৃথায়ক ডি এর মান নেগেটিভ হয় অর্থাৎ জিরোর চেয়ে ছোট হয়, তাহলে এরকম আরও অনেক অঙ্ক থাকবে তোমাদের পরীক্ষায়, ওইটাও দেখবা এবং আরও প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা বিভিন্ন প্রবলেম সহজে সমাধান করতে পারবা। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে যারা আমার এই টিউটোরিয়াল দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।